নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সারা দেশে মোট ভোটার 12,17,75,450 জন। দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,20,90,137 জন, নারী ভোটার 5,96,84,389 জন। তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এই তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন। ভোটার তালিকা প্রকাশের দিন ছিল, এই হিসাবে আমাদের যে ভোটার খসড়া ভোটারের সংখ্যা হলো 12,17,75,450 জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো 6,20,90,137 জন, মহিলা ভোটার 5,96,84,389 জন, এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে 924 জন। এই গত আমাদের এর পূর্বের যে ভোটার তালিকা যেটা ছিল তার থেকে মোট বৃদ্ধি হয়েছে 20,86,161 জন ভোটার।